হাজারো মানুষের ঢল বৈঠার ছলাচ ছলাচ শব্দ আর মাঝি মাল্লাদের নাচে গানে মুখরিত বাসাইল উপজেলার বাসুলি বিল। প্রতি বছরের মতো এবারও নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে স্থানীয়দের পাশাপাশি আশেপাশের বিভিন্ন উপজেলা থেকেও নানান বয়সী বিনোদন প্রেমী নারী পুরুষ ছুটে আসেন। আমরা এর আগে নৌকাবাইচ দেখছি, অনেক ভালো লাগছে, ভালো লাগার কারণে আবার আমরা আসছি দেখার জন্য। নৌকাবাইচটা অত্যন্ত সুন্দর, উৎসবের মতো নৌকাবাইচ হয়, আমরা অনেকেই দূরে দূর দূরান্ত থেকে আসি, আমাদের এটা দেখতে অনেক ভালো লাগে। দর্শনার্থীদের মতো প্রতিযোগীরাও নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিয়ে বাদ ভাঙা আনন্দ প্রকাশ করেছেন। আগামীতে আবারও এমন আয়োজনের দাবি জানিয়েছেন আয়োজকদের নিকট। গ্রাম বাংলার ঐতিহ্য সেই হিসেবে এই নৌকাবাইচে আমরা অংশগ্রহণ করে আমরা কাউজে নিবাসী ধন্য। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে, এত সুন্দর বাইচ। দুইটা নৌকা নিয়ে আসছি, ইনশাআল্লাহ দুইটা নৌকায় আমাদের চ্যাম্পিয়ন হয়েছে। নানান সংকটে হারিয়ে যেতে বসেছে আবহমান বাংলার এই খেলা, তবে এর সংরক্ষণে নানা উদ্যোগ নেওয়া হবে বলে জানান কর্তা ব্যক্তিরা। এই আনন্দ যাতে অব্যাহত থাকে এটাই অনুরোধ রাখি। আমি অনুরোধ করবো যে প্রতি বছর যাতে এই ধরনের খেলা হয়। আজকের আয়োজন প্রমাণ করেছে যে এদেশের শিশু কিশোর, যুবক এবং বৃদ্ধরা, সকল শ্রেণীর লোককে এই নৌকাবাইচের মাধ্যমে আমরা ঘর থেকে বের করতে পেরেছি। এই সংস্কৃতিটা আমরা যুগে যুগেই ধরে রাখবো বলে আমাদের নেক্সট প্রজন্ম যারা আসবে তারাও এটা ধরে রাখবে, এটা আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি। এবারে নৌকাবাইচে বিভিন্ন জেলা উপজেলার অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে আর এই প্রতিযোগিতা দেখতে প্রায় 10,000 দর্শনার্থীর সমাগম হয়। সময় সংবাদ, টাঙ্গাইল।